হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছে সুব্রত মাইতি, আমার চ্যানেলে স্বাগতম বোম বায়োটেকে। তোমাদের সাপোর্ট পাচ্ছি, আরও সাপোর্ট পেলে খুব ভালো হয়, ঠিক আছে? যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, লাল বাটন টিপে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি তোমাদের এরকম এরকম ভিডিও নিয়ে আসি তোমাদের উপকারিতার জন্য। আমি জানি আমার লেকচারটা খুব একটা ভালো নয়, আমি তাও ইম্প্রুভ করার চেষ্টা, আই এম ইন ইম্প্রুভিং স্টেজ। যাই হোক, তো আজকের আমার যেটা টপিক এটা বলবো, এটা যে বিলিরুবিনের সিনথেসিস বা ডিটারমিনেশন, এটা ফাইনাল পার্ট। আগে বলেছি যে ডিটারমিনেশন ব্লাড অ্যান্ড ইউরিন ইউরিনের ক্ষেত্রে আমরা কীভাবে ডিটারমিনেশন করতে পারি, তো আছে সেই বোর্ডটাই, পুরোনো বোর্ডে, কিন্তু আমি আর নতুন বোর্ড বানাইনি, কারণ জানো যে এখানে একটু নতুন বাড়ি হচ্ছে, তো একটু বোর্ড লাগানো একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি এইটাই মানে উপর কাজ চালাচ্ছি, তো আর এটার উপরে এগোচ্ছি না। তো জাস্ট যে বললাম যে ডিটেলস, আমার থাম্বনেলটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো যে ডিটেলস অফ ডিটারমিনেশন অফ ব্লাড, ডিটারমিনেশন অফ বিলিরুবিন ইন ব্লাড অ্যান্ড ইউরিন। তো ডিটেলস মানে কি? ডিটেলস মানে হচ্ছে কালকে সব বলে দিছি, এবার ডিটেলস মানে শুধু মানে আমার রেজাল্টটা ইন্টারপ্রিট করা বাকি আছে, তো সেটা একটা বলবো। ওকে, তো প্রথমে আসছি, আমরা জানিছি যারা যারা মানে এই ভিডিওগুলো দেখনি তারা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। প্লিজ, আমি বারবার ধরে বলছি, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, ফোর আসছে, তো প্রথম পার্ট থেকে দেখা শুরু করো, তাহলে তুমি বুঝতে পারবে। আর যারা ধরো ডিটারমিনেশন মানে জানা দরকার, তো তুমি দেখতে পারো, কিন্তু আমার রিকমেন্ড হচ্ছে প্রথম থেকে ভিডিওগুলো দেখো, তাহলে যে তোমার বুঝতে সুবিধা। আর যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে, প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে জানিও, আর আমার মানে তোমরা সাজেশান দাও যে আমার কীটা ইম্প্রুভ করলে ভালো হবে, কী বিষয়ে আমার ভিডিও বানানো ভালো হবে, তো সেইটা বলো, বললে হচ্ছে আমার সুবিধা হয়, আমি তাহলে ইম্প্রুভ করতে পারবো। তোমার সাপোর্ট পাচ্ছি, আরও পেলে ভালো হবে। ওকে, কাছে বিবেচনা করে বলছি। তো ব্লাড ডিটারমিনেশন টেস্ট, যেটা আছে ব্লাড আর মানে ব্লাড বা সিরামে যেটা ডিটারমিনেশন করি, আর একটা হচ্ছে ইউরিন। ওকে, তো ব্লাড সিরামে যেমন করি যে ভ্যান ডেন বার্গ রিয়েকশন, ভ্যান ডেন বার্গ রিয়েকশনটা কি না, আবিষ্কার করেছে কি না, ডাচ ফিজিশিয়ান অ্যাব্রাম অ্যালবার্ট হিজিমেন্স ভ্যান ডেন বার্গ, বড় নাম, গুগলে পেয়ে যাবে আশা করি, ঠিক আছে? এটা আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি, দুটো ইকুয়াল ভলিউমের মিশ্রণ, এটা হচ্ছে তার ভ্যান্ডারবার্গ রিয়েকশন। ওকে, তো এই দুটো রিয়েকশন আমরা বলে কি করব না, আমরা জানি যে বিলিরুবিন হচ্ছে কনজুগেটেড থাকে আর ইনকনজুগেটেড মানে আনকনজুগেটেড থাকে। কনজুগেটেড বলে বিলিরুবিনটা কি না, সলিবল ইন ওয়াটার, ওয়াটারে সলিবল হতে পারে, আর আনকনজুগেটেড হচ্ছে ইনসলিবল ইন ওয়াটার। ওকে, এই দুটো ফর্ম জানা দরকার, ঠিক আছে? এবার হচ্ছে কি না, এবার আমরা যখন জানি যে আমাদের তিনটা মানে রিয়েকশন মাধ্যমে তিনটা হয়, একটা হচ্ছে ডাইরেক্ট পজিটিভ, একটা হচ্ছে ইনডাইরেক্ট পজিটিভ, থার্ড হচ্ছে বাইফেসিক, আর হচ্ছে ফোর্থ নেগেটিভ। নেগেটিভ এবার নেগেটিভ মনে হচ্ছে যখন সিরামে বা ব্লাডে কোনো বিলিরুবিন থাকবে না, নেগেটিভ রেজাল্ট আসবে, অবশ্যই বা হবে। এবার ডাইরেক্ট পজিটিভটা কি, ডাইরেক্ট পজিটিভ হচ্ছে যখন কনজুগেটেড বিলিরুবিনটা ভ্যান্ডারবার্গ রিয়েজেন্টের সঙ্গে মানে রিয়েকশন করবে, রিয়েকশন করে সঙ্গে সঙ্গে হচ্ছে আমার পার্পেল কালার দিবে, ডাইরেক্ট 30 সেকেন্ডের মধ্যে পার্পেল কালার দিবে, দ্যাট ইজ কল হচ্ছে ডাইরেক্ট পজিটিভ। ওকে, আনকনজুগেটেড বিলিরুবিনটা যখন আমি বলছি, লিখছি না বেশি, তো এটা জাস্ট বোঝার সুবিধাতে বোর্ডটা ইউজ করছি, আজকে আমি মুখেই বললাম, ঠিক আছে? তো এটা কী হচ্ছে, ভ্যান্ডারবার্গ রিয়েজেন্টটা যখন কনজুগেটেড বিলিরুবিনের সঙ্গে যখন চাও, আমি তাও লিখছি, ভ্যান্ডারবার্গ রিয়েজেন্ট প্লাস কনজুগেটেড বিলিরুবিন দিলে হচ্ছে কি পার্পেল কালার 30 সেকেন্ডের মধ্যে, দিয়ে হবে হচ্ছে ডাইরেক্ট পজিটিভ। ওকে, ডাইরেক্ট পজিটিভ। এবার কি, যখন ভ্যান্ডারবার্গ রিয়েজেন্ট আনকনজুগেটেড বিলিরুবিনের সঙ্গে যুক্ত হবে, তখন কিন্তু প্রথম যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে রিয়েকশন হবে না, ঠিক আছে? কোনো রিয়েকশন হবে না, কিন্তু যদি আমার ওই মানে ভ্যান্ডারবার্গ রিয়েজেন্ট প্লাস আনকনজুগেটেড বিলিরুবিন প্লাস মিথানল বা অ্যালকোহল যদি আমি যুক্ত করি, তাহলে হচ্ছে পার্পেল কালার দেবে,
একটু দেরি হবে 30 মিনিট। এটা যখন ডাইরেক্ট পজিটিভের ক্ষেত্রে যখন দিয়েছিল হচ্ছে 30 সেকেন্ড, এর ক্ষেত্রে হবে 30 মিনিট। 30 মিনিট পর হচ্ছে পার্পল কালার দেবে, তখন আমরা সেটাকে বলবো, যেহেতু এটা মিথানল ইউজ করা হচ্ছে বা অ্যালকোহল ইউজ করা হচ্ছে, সেই জন্য সেটাকে বলবো হচ্ছে ইনডাইরেক্ট পজিটিভ। এবার যে পার্পল কালার দিয়েছে মানে আমরা পজিটিভ জানি, তো ইনডাইরেক্ট পজিটিভ হবে। ওকে, তাহলে কি না যখন আনকনজুগেটেড দেবে, আনকনজুগেটেড প্লাস মিথানল অ্যাড করতে হবে, দিলে হচ্ছে পার্পেল কালার দেবে, কিন্তু সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট পজিটিভ। ওকে, এবার হচ্ছে না বাইফ্যাসিকটা কি? বাইফ্যাসিক মনে হচ্ছে ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মিশ্রণ। এবার ডাইরেক্ট আর ইনডাইরেক্টের মিশ্রণ মনে হচ্ছে, ডাইরেক্ট মনে হচ্ছে কনজুগেটেড থাকবে প্লাস আনকনজুগেটেড থাকবে, তখন ডাইরেক্ট পজিটিভ যখন মানে কনজুগেটেড থাকবে তখন হচ্ছে একটু মানে যখন ডাইরেক্ট আনকনজুগেটেড মিশ্রিত থাকবে তখন এই যে পার্পেল কালারটা দিয়ে যখন দেবে এই রিয়াকশান বাইফ্যাসিকের ক্ষেত্রে, তখন পার্পেল কালারটা একটু মানে ডিপ পার্পেল কালারটা আসবে না, একটু হালকা পার্পেল কালার আসবে, তখন বুঝতে হবে যে এখানে আনকনজুগেটেড পেরেন্ট আছে। তখন কী করবে, সঙ্গে মিথানল অ্যাড করবো। মিথানল অ্যাড করলে কী হবে, 30 মিনিটের পর আবার হচ্ছে পুরো একদম ভালো করে পার্পেল কালারটা দেবে, তখন তারা আমরা বুঝতে পারবো বাইফ্যাসিক। বোঝা গেল? এবার কী হচ্ছে, নেগেটিভ তো বললাম, নেগেটিভ হচ্ছে তোমার কোনো মানে রিয়াকশান যখন হবে না, পার্পেল কালার যখন অবজার্ভ হবে না, নো কালার চেঞ্জ, তখন বিলিরুবিনটা প্রেজেন্ট নেই। ওকে, দ্যাট ইজ ভ্যান্ডারবার্গ রিয়াকশান। এবার যে আমরা পেলাম ডাইরেক্ট, ইনডাইরেক্ট পজিটিভ, বাইফ্যাসিক আর নেগেটিভ, এরবার ডাইরেক্ট ইনডাইরেক্ট পজিটিভ আর ডাইরেক্ট পজিটিভ আর ইনডাইরেক্ট পজিটিভ আর বাইফ্যাসিক, এই তিনটের হচ্ছে এ থাকে। আমরা যেন আগের ভিডিওতে জেনেছি যে অবস্ট্রাকটিভ জন্ডিস, হিমোলাইটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস, তো ইনডাইরেক্ট ডাইরেক্ট এর মাধ্যমে আমরা বাইফ্যাসিক মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন জন্ডিসটা আমরা হয়েছে। তো এক্ষেত্রে ডাইরেক্ট পজিটিভের ক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস, ইনডাইরেক্টের ক্ষেত্রে হিমোলাইটিক জন্ডিস, আর বাইফ্যাসিক হলে হেপাটিক এই। তোলালে বুঝতে পারছো, ডাইরেক্ট হলে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, ইনডাইরেক্ট হলে হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, আর হচ্ছে বাইফ্যাসি হলে হেপাটিক জন্ডিস। ওকে, দ্যাট ইজ টোটাল ভ্যান্ডারবার্গ রিয়াকশান। ওকে, এবার আসবো ইউরিনের ক্ষেত্রে। ইউরিনের ক্ষেত্রে আমি জানি যে ফসফেট রিয়াকশান টেস্ট আর জিমিনি টেস্ট, লাস্ট বলছি এক মিনিট। এবার ফসফেট টেস্ট, এক মিনিট, এখানে আমার ভালো আছে। তো ফসফেট কী না, ফসফেট রিয়েজেন্ট হয়। এবার ফসফেট রিয়েজেন্টটা কী, তিনটে, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড CaCl3COOH, ফেরিক ক্লোরাইড FeCl2, আর হচ্ছে ডিস্টিল ওয়াটার। এই তিনটা ইউজ মেনলি হচ্ছে ফেরিফেজের রিয়েজেন্ট। এর সঙ্গে কী হবে, BeCl2, বেরিয়াম ক্লোরাইড। ওকে, বেরিয়াম ক্লোরাইড এটা হলে কী হচ্ছে, আর স্যাম্পল তো লাগবে। ওকে, তো টোটাল রিয়েজেন্ট হচ্ছে টোটাল এই তিনটে, ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড, ফেরিক্লোরাইড, FeCl2 আর ডিস্টিল ওয়াটার, এটা হচ্ছে ফসফেট রিয়েজেন্ট। তার সঙ্গে BeCl2 অ্যাড করা হয়, জাস্ট কেরিয়ার হিসাবে মানে ইউজ করা হয়। ওকে, তো কী হয় না, এবার BeCl2 এবার হচ্ছে কী না, রিয়াকশানটা আমার কী করে হয় না, প্রথম হচ্ছে 10 ml ইউরিনের জন্য হচ্ছে 1 গ্রাম বেরিয়ার ক্লোরাইড দিতে হয়, মিক্সড করতে হয় এবং ফিল্টার করতে হয়। ফিল্টার করলে কী হবে না, এখানে ফিল্টার পেপার মানে এই যে আমি বলেছিলাম যে ফিল্টার পেপার, এটা ফিল্টার পেপার একটা পাওয়া যায়, তো ফিল্টার পেপার দিতে হবে। ফিল্টার পেপারে হচ্ছে এইগুলো দিয়ে স্যাম্পলটা দিতে হবে। ওকে, এবার কি স্যাম্পলটা বলতে তোমার হচ্ছে মানে ইউরিন স্যাম্পল, সেটা এখানটায় দিয়ে হচ্ছে স্যাম্পলটার সঙ্গে কিন্তু বিয়ে এই ফার্সেস রিয়েজেন্টটা দিয়ে এখানে হচ্ছে মিক্সার ফিল্টার করে এখানে স্প্রেড করতে হবে। স্প্রেড করার পর কী হবে, এটাকে পার্টলি ড্রাই করতে হবে, আংশিক শুকনো। আংশিক শুকনো করার পর কী হবে না, ড্রপ অফ লিটিল
আচ্ছা সরি 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 সরি, প্রথম কি করতে হবে না, 10 ml যে ইউরিন নিতে হবে না, 10 ml ইউরিন, 10 ml ইউরিন প্লাস 1 gram BaCl2 দিতে হবে, বেরিয়াম ক্লোরাইড। ওকে, দিয়ে এটাকে মিক্সড করতে হবে, মিক্সড করে ফিল্টার করে ফিল্টার পেপারে দিতে হবে। তাহলে কি না, 10 ml ইউরিন মানে স্যাম্পল প্লাস হচ্ছে 1 gram BaCl2, 1 gram BaCl2 এখানে গ্রামটাই হচ্ছে, এখানে যদি 10 ml এর যে ক্ষেত্রের জন্য হচ্ছে 1 gram BaCl2 দরকার, যখন যত ML হবে তার হিসাবে সেই রকম ক্যালকুলেট করতে হবে। তো সেইটা মিক্সড ফিল্টার ফিল্টার করে কী হবে, আমার ফিল্টার পেপার দিতে হবে, ফিল্টার পেপারে ড্রাই হয়ে যাবে মানে ভেজা হয়ে যাবে। তো এটাকে শুকনো প্রাটলি ড্রাই করতে হবে, ড্রাই করার পর কী করতে হবে, আমার ফাস্টেস্ট রিয়েজেন্টটা স্মল দিতে হবে, অল্প স্মল ড্রপ, 1 to 2 drop দিলে কী হবে না, বিলিভার্ডিন, আমি জানি যে মূত্রে বিলিভার্ডিন থাকে যেটা হচ্ছে গ্রিন পিগমেন্ট, তো আমার এখানে ফিল্টার পেপার যদি গ্রিন কালার দেখতে পাই, মানে এখানটা যে গ্রিন কালার দেখতে পাই, তাহলে যেখানে বলবো সেই টেস্টটা হচ্ছে পজিটিভ টেস্ট, আর যদি না দেখতে পাই নেগেটিভ টেস্ট, মানে রক্তে বিলিরুবিন বা বিলিভার্ডিন এরকম কোনো কোনো পিগমেন্ট থাকে না, এটা নেগেটিভ টেস্ট। বোঝা গেল, প্রথমে কী করতে হবে না, 10 ml ইউরিন প্লাস মানে 10 ml ইউরিন এখানে এক্ষেত্রে স্যাম্পল প্লাস 1 gram BaCl2 মিক্সড করে হচ্ছে ফিল্টার করে ফিল্টার করে ফিল্টার পেপারে দিয়ে দিতে হবে, ফিল্টার পেপারটা ভিজে গেল থেকে পার্টলি ড্রাই করতে হবে। আফটার দ্যাট অ্যাড স্মল ড্রপ অফ ফসফেট রিয়েজেন্ট দ্যাট ইজ ইনক্লুডেড ফটেল ইন অ্যাসিডিক অ্যাসিড ফেরিক ক্লোরাইড এফিসিএল অ্যান্ড ডিস্টিল ওয়াটার। After that, it is allowed to dry, and which is if bilirubin present in urine, then it is called green color, appears in green color. It may be called positive test, or otherwise it is called negative test. Okay, ek alo Fochet's test. Ebare amra asbo Zimmerlin test. Zimmerlin test ta ki? না, এটা ডিসকভার করেছিলেন লিওপোল্ড জিমেলিন। ওকে, তো এখানে কি হচ্ছে, স্যাম্পল স্যাম্পল করার পর কি হবে না, যদি আমি 5 ml স্যাম্পল নেই, ওকে এখানে যে জিমেলিন টেস্ট, এখানে কোনো জিমেলিন রিয়েজেন্ট দরকার হয় না, জাস্ট স্যাম্পল 5 ml যদি সেন্ট মানে নেই, তাহলে হচ্ছে তোমার 5 ml কনসেন্ট্রেটেড, এখানেও 5 ml নিতে হবে, 5 ml কনসেন্ট্রেশন, এই জন্য 3 নাইট্রিক অ্যাসিড দিতে হবে। কী হবে না, ডিফারেন্ট কালার রিংস বিটুইন দ্য 2 layers অফ ভিজিবল ইভেন্ট ফার্স্ট। ওকে, তো এই যখন স্যাম্পল মানে এইটা তো টেস্ট টিউব, এখানে যদি স্যাম্পলটা আমি নিলাম আর এখানে এই জন্য 3 এটা হলো, এই যে সংযোগ স্থলে এখানে ডিফারেন্ট কালার অফ দ্য কালার রিংস দেখতে পাওয়া যায়। ওকে, যদি কালার রিংস মানে দেখতে পারো, ব্লু গ্রিন ভায়োলেট এরকম কালার রিংস দেখতে পাও, যদি দেখতে পাওয়া যায় দ্যাট ইজ কল্ড পজিটিভ টেস্ট, যদি না দেখতে পাওয়া যায় নেগেটিভ টেস্ট। এবার যদি না দেখতে পাওয়া যায় সেটা যে আমরা বলবো নেগেটিভ টেস্ট, সেটা কিন্তু ঠিক নয়, ইট মে বি পজিটিভ টেস্ট, বাট ইট ক্যানট সে দ্যাট 100% ইজ নেগেটিভ টেস্ট ইফ কালার রিংস নট অকার্ড, বাট ইট এটা অনেক আগে অনেক সময় দেখা গেছে যে আমার কালার রিংস দেখা যায়নি কিন্তু আমার মূত্রে বা এতে বিলিরুবিন উপস্থিত আছে। তো সেই জন্য এই জিমেলিন টেস্টটাকে এতটা বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয় না। ওকে, তো মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ওই এটা ভ্যান্ডারবার্গ রিয়াকশন, বাট ফজেট টেস্টটাও করা হয়, ফজেট টেস্ট ইজ মেবি করা হয়, বাট জিমেলিন টেস্টটা করা হয় কিন্তু এতটা করা হয় না, ইট ইজ নট ফ্যামিলিয়ার উইথ দিস কন্ডিশন। ওকে, দ্যাট ইজ দ্য জিমেলিন টেস্ট, অল ব্লাড ডিটারমিনেশন ইন ইউরিন। ওকে, দ্যাট ইজ দ্য ডিটেলস। আমি সেবারে বলছিলাম যে ওই বাইফ্যাসিক বা এগুলো এবার মানে বাইফ্যাসিক জন্য কী ডিটারমিন মানে কী রোগ হয় মানে কী রকম জন্ডিস আমি ধরা পড়ে সেটা বলিনি, তো সেটা আমি এখানে ডিটেলস বলে গেলাম। যদি বুঝতে না পারো প্লিজ কমেন্ট করো, ঠিক আছে, আর আমার যদি কিছু ডেলিভারি স্টাইল সুইচ স্টাইল চেঞ্জ করতে হয় তো তোমরা সেটা বলতে পারো, ইউ আর অলওয়েজ ওয়েলকাম দ্যাট। ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, ইয়ার শেয়ার করো বন্ধুদের সঙ্গে যারা লাইফ সায়েন্সে পড়ছে, তো আর বাংলাদেশ থেকেও সাপোর্ট পাচ্ছি, আর ভারত থেকেও তো পাচ্ছি, তো সবাইকে হচ্ছে জানি, আর যারা মানে
আগে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ, লালটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর হচ্ছে আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি, ঠিক আছে? এরপরে হচ্ছে নেক্সট এটা পুরো বিলিউবিনটা কভার্ড, তারপরে হচ্ছে এবার আসবে আমাদের সেল সাইকেলের উপরে। সেল সাইকেল জাস্ট ইন্ট্রোডাকশন, প্রথমে মানে স্টেপে স্টেপে আসবে। প্রথম আসবে ইন্ট্রোডাকশন, জাস্ট জেনারেল আইডিয়া কী কী পড়বো আমরা সেল সাইকেলে। তারপরে পার্ট ওয়ান পার্ট টু করে আসবে, এই যখন যে জেনারেল আইডিয়াটা দেবো কী কী পড়তে হবে সেটা কোনো পার্টে আসবে না, সেটা আলাদা করে আসবে। বাট যখন সেল সাইকেল সিরিজ চলবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে আসবে, সেও ডিফারেন্ট পার্টে আসবে, তো এই নেক্সট ভিডিওতে আসবে। ওকে, টিল দেন বাই। আর চ্যানেলটা টিপে প্লাস পাশে যে ঘন্টা বটনটা আছে ওটা টিপে দাও, কারণ আপডেট নোটিফিকেশন পেতে থাকবে তখন। ওকে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো যা, প্লিজ।